করোনা আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে আইসিইউতে নেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেলের পরিবার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হঠাৎ করেই তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে সিএমএইচ এর আইসিইউতে নেওয়া হয়। করোনায় আক্রান্ত হয়ে 4 সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। 2009 সালে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন মাহবুবে আলম। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন।